আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 31 ডিসেম্বর, তো কেপির জন্য এখন ভোরে রুটি বানাতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছি রুটি হচ্ছে তাওয়াতে গরম গরম ফুলকো উলকো রুটি, আর তার সঙ্গে পেঁয়াজ আলু ভাজা, যেটা টিফিনে দিয়ে দিয়েছি। এখানে একটা পেয়ারাও দিয়েছি যেটা সঙ্গে দেবো, আর তার সঙ্গে চকলেটে বার করে নিয়েছি যেটা ও খেয়ে যাবে। তো দেখতে পাচ্ছি রুটি কমপ্লিট, কিন্তু চারিদিকে গ্যাসের অবস্থা খুব খারাপ। তো এদিকে আমি জল গরম করতে দিয়েছি কারণ ও গার্গিল করবে, গলার অবস্থা খুব খারাপ। এদিকে টিফিন প্যাক করা কমপ্লিট, দিয়ে দিলাম সঙ্গে পেয়ারা। তো চলো ওকে দিয়ে দিয়ে, গার্গিল করতে করতে ও টাইম নেই বলে রেখে গেল, তো বাদ বাকি আমি জল লেবু দিয়ে খেয়ে নিলাম। দেখুন এখন বেজে গেছে 6:10, তো আমি এইমাত্র হাঁটতে বেরোবো, মানে সকাল 6:10। তো দেখে নিয়েছি আমি ভোরে উঠেছি 4:40-এ উঠেছিলাম, তারপর রুটি করলাম, সবজি করলাম, তো সবকিছু করে টিফিন রেডি করে দিয়ে দিয়েছি। আর পেয়ারও নিয়ে গেছে, আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি থাইরয়েডের যে মেডিসিনটা এবার দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছি এটা 50, তো 50 mcg। তো এটা আমি খুলতেই পারছি না, কেপিও কালকে চেষ্টা করে খুলতে পারলাম না। তো দেখি আমি কালকে সন্ধ্যাবেলা যখন হাঁটতে গেছিলাম তখন দিয়েছিলাম, নিয়ে যাবো, কিন্তু একেবারেই আমার মনে ছিল না, কারণ কালকে কোনো মেডিসিন দোকান থেকে খুলে আনতাম। তো আজকে হয়তো আমি পাবো না কোনো মেডিসিন দোকান খোলা এত তাড়াতাড়ি, এখন তো উঠতে উঠতেই তো অনেকটা দেরি করে ফেলে। তো চলো এটা আমি ব্যাগে নিয়ে নেবো। আর আজকে আমি শীতে ফার্স্ট টাইম মজা করলাম, কারণ আমি শুটা পরে যাবো, শু না পরে গেলে প্রবলেম হচ্ছে। আর আমি কিছুদিন পরে যদি ওপরলা করাই তো আমি বাড়ি যাবো, তো বাড়ি গেলে আমি বাংশটা নিয়ে আসবো, কারণ বাংশটা অনেক বছর হয়ে গেলো, তো ওটা পরে আমি হেঁটে ছিঁড়ে ফেলবো, কারণ নষ্ট হয়ে গেছে, তো ওই কালারটা কেমন একটু হয়ে গেছে, তো ওটা কেচে ধুয়ে আমি নিয়ে আসবো। দেখো বিছানাটা যেমন ছিল তেমন রেখে গেছি, শুধুমাত্র মশারিটা সরিয়ে দিয়েছি। 1 ঘন্টা 10 মিনিট এরকম হাঁটবো, আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবো। তো চলো আর কথা বলবো না, আজ হচ্ছে 31 ডিসেম্বর, রাত 12টার পর তোমরা সকলেই জানো 2023 সাল পড়ে যাচ্ছে, মানে কয়েক ঘন্টা বাকি তারপরে এই বছরটা চেঞ্জ হয়ে যাবে। সত্যি সময় কত গতিতে চলে যাচ্ছে, হয়েছে মনে হয় যেন কিছুদিন আগেই বিয়ে হয়েছে, কিন্তু দেখতে দেখতে প্রায় 6 বছর 6.5 বছর হতে চললো। কারো জীবন থেমে থাকে না, নিজ গতিতে চলতেই থাকে, সময় পার হয়ে যায়, যেটা দিনের শুরুতে সব থেকে দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়া। তো আমি ফজরের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে এখন বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে যাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। আর সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বাইরে কুয়াশা ভরা, এবার আমার শুটা পরার পালা। তো শুটা দেখো কোনো মতে কষ্ট সুস্থ আমি পরে নিলাম, আর ঝটপট করে বেরিয়ে পড়লাম। তো এই দেখো সিঁড়ি দিয়ে গটগট করে নেমে যাচ্ছি, গিয়ে আমাকে তালা খুলতে হবে, তালা দিতে হবে। তো চলো ঝটপট, আর দেখো চাচিমা এখন ঘুমিয়ে আছে বলে আমি নিঃশব্দে বেরিয়ে এলাম, নাহলে ডিস্টার্ব হতে পারে। তো চলো চলো চলো, 6:15 বেজে গেলো, এই তো চলা শুরু করলাম। আর একটু পরে দেখবে অলিগলি এইগুলো পার করে আমি চলেছি চলেছি চলেছি, আর একটু পরে চলে আসবো আমার একটা পছন্দের জায়গা, সেটা হলো এই পুকুরটা। এই পুকুরটা আমার খুব ভালো লাগে, দেখো এখন কেউ নেই, আর একটু পরে অনেক লোক চলে আসবে। আর এখানে আমার একটা বন্ধু, যেখানে এই পুরো রাস্তাটার মধ্যে কেউ নেই, শুধুমাত্র আমি, কুকুর আর এই গাছে ফুল ফুটে আছে। পুরো জনশূন্য এলাকা অলি গলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু কেউ নেই। এই ফুলগুলো দেখতে যে ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের শেয়ার করি। তো চলো এখন আমি গটগট গটগট করি অলি গলি সব পার করে চলে যাবো মেন রোডে, আর মেন রোডে গিয়ে দেখবো যে দোকান খোলা আছে কিনা। খুব দ্রুত গতিতে আমি এগিয়ে চলেছি, আর একেবারে আমি চলে যাবো মেন রোডের দিকে, কারণ আজকে আমি যাবো বেহালার দিকে। আর এই দেখো একটা দোকানও খোলা নেই, তো বুঝতে পারছো আমি যে মেডিসিন আজকে আমার দেখানো হবে না। চলো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গন্তব্যস্থলে। এখন বাজে 6:44, আর এখন আমি আছি শখের বাজার, যে মেট্রো স্টেশন পার করে আমি যাচ্ছি শখের বাজারে। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, শখের বাজার একটা গীতাঞ্জলি পার্ক আছে, চলো পার্কটায় ঢুকি দেখি। আর আমি গুগলে দেখলাম ঠাকুরপুকুর বাজার থেকে শখের বাজার ডিস্টেন্স 2.6, মানে সকালে আমার 5 কিলোমিটার হাঁটা হবে আর বিকেলে 5 কিলোমিটার, এ না 10 কিলোমিটার। চলো পার্কে ঢুকি, ঝটপট আমি পার্কের মধ্যে ঢুকে পেলাম। আর ঢুকেই দেখি এত সুন্দর ফুল, মানে এত বড় বড় গোলাপ ফুল, তাছাড়া আরো অনেক ধরনের ফুল আছে, পাতাবাহার গাছ আছে, ঝাউ গাছ আছে, আর কত কি বলবো, তাছাড়া অনেক কিছু আছে, একটা স্টেডিয়াম আছে। তো চলো ঝটপট দেখে, আর অনেকেই দেখতে পাচ্ছি যে এক্সারসাইজ করছে, কেউ হেঁটে বেড়াচ্ছে যে যার মতো করছে, আর আমিও গটগট করে হাঁটছি, আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, তো খুবই ভালো লাগলো। তো চলো চলো তোমরা দেখতে থাকো, আর বকবক করছি না। চারিদিকে আমি 6-7 পাক দিলাম, তারপরে বেরিয়ে এলাম, কারণ এখন আমাকে যেতে হবে 2.5 কিলোমিটার। আর বেরিয়ে দেখি এইরকম একটা অসহায় লোককে, তো দেখি সত্যি খুব মায়া হচ্ছিল, এত আস্তে আস্তে যাচ্ছিল, কারণ ওনার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তো ওই ছোট্ট গাড়িটার মধ্যেই ওনার সংসার। সত্যি আমরা অনেক সময় কি ভাবি যে আমাদেরই কিছু নেই, আমাদেরই এত অভাব, বা আমাদের এই কমতি আছে, কিন্তু ওনার দেখো, ওনার না আছে টাকা, না আছে সুস্থ শরীর, তাও চেষ্টা করে চলেছে। তো সকলেই ভালো থাকুক এটাই দোয়া করি, আর আমার যতটা সামর্থ্য আমি দিলাম। তারপরে আর ক্যামেরা অন করিনি, ওটা ছিল শখের বাজারে, আর এটা আমি চলে এসেছি এখন পঞ্চানন তলা। পঞ্চানন তলা দেখলে যে একটা ক্রিসমাস ট্রি অনেক বড় করেছিল, তো এখন আমি ক্রসিংটা পার হচ্ছি, আর এরপরে দেখাচ্ছি তোমাদের যে সেম গলি দিয়ে। আর এখানেও একটা পার্ক আছে, সুকান্ত পার্ক, তো সামনে দিয়েই যাচ্ছি। তো যতটা এনার্জি নিয়ে গেছিলাম ওই লোকটাকে দেখার পর, আরো ভরপুর এনার্জি আমার মধ্যে চলে এসেছে, একটা পজিটিভ ভাইব পেয়েছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। তো সকাল সকাল পাশের বাড়িতে কেন উটি মারছিলাম সেটা তোমাদের এক্ষুনি ঘরে গিয়ে জানতে পারো। সামনের বাড়ি থেকে ছাই নিলাম মাছ কাটার জন্য, এর আগের দিন কেটে এনেছিল, আজকে বাকি মাছগুলো দেখি কেটে ফেলবো। এখনো মাছ আছে কটা টোটাল বলছি, 2, 3, 4, 5, 6, 7, ওই 10, 12টার মতো হয়তো আছে, 10-11টা, এগুলো পরে কাটবো একটু বেলা হলে। 1 ঘন্টা 10 মিনিট হেঁটে এসে তারপর কিছুক্ষণ এক্সারসাইজ করে সকালে আমি নিচ্ছি লেবু জল, গরম খুব জল দিয়ে। আর এখানে বসিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ হতে, যেটা আমি কুসুম ছাড়া খাবো, আর কুসুমটা রেখে দেবো, কেপিয়ে খাবে, আর নাহলে ফেলে দিতে হবে, কিছু করার নেই। আর এখানে আছে কিশমিশ আর খেজুর ভেজানো, তো জলটা খেয়ে নিয়ে তারপর আমি এগুলো খেয়ে নেবো।
মর্নিং এ ফুল এক্সারসাইজ হলো, তারপর ব্রেকফাস্ট করা হলো, তারপরে আজকে আমি ভেবে নিয়েছিলাম যে তিনতলা থেকে একতলা অব্দি পুরোটা ঝাড় দেবো। তো দেখতে পাচ্ছ দোতলাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি একতলার দিকে যাচ্ছি। আর চাচিমা বললো যে তোমার কাছে আদা হবে, তো সেটা আমি একটু পরে দিচ্ছি। তো চলো আজকের এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক ভিডিওতে আরো একবার জানাই হ্যাপি নিউ ইয়ার।